বাঁধনকে বিয়ে করতে হবে ভাবিনি। জয়, বাঁধনকে বাচ্চা সহ বিয়ে করতে হবে কখনো ভাবিনি, বললেন শাহরিয়ার নাজিম জয়। সন্ধ্যা নেমে গেছে, বৃষ্টি ভেজা শহরে জ্বলে উঠেছে দালান পথের বাতিগুলো। এমন ভেজা সন্ধ্যায় নেটিজেনের চোখ আটকে গেল অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক পোস্টে। অভিনেত্রী আজমেরি হক বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়েছেন তিনি। তবে ক্যাপশনের প্রথমাংশে যা লিখলেন তাতে চমকে যেতেই হয়। হলুদাভ ছবিতে হাস্যোজ্জ্বল জয় ও বাঁধন দুজনেই, অবশ্য তাদের সঙ্গে আরও একজন আছেন, তিনি নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। ক্যাপশনের প্রথম লাইনে এবার চোখ দেওয়া যাক। জয় লিখেছেন, বাঁধনকে বাচ্চা সহ বিয়ে করতে হবে কখনো ভাবিনি। এরপরেই বিষয়টি পরিষ্কার করলেন অভিনেতা, বললেন ঘটক রেদওয়ান রনি ভাই এবং চরকি, বিয়ের কাজই শঙ্খ দাশগুপ্ত। বছর শেষে আসছে ওয়েব সিরিজ, শঙ্খ দুর্দান্ত নির্মাতা, বাঁধন আন্তর্জাতিক অভিনেত্রী, আর আমাকে বলা যেতে পারে ভাগ্যবান, এতটুকুই জানালাম। চরকি এবং শঙ্খ দাশগুপ্ত নিশ্চয়ই ধামাকা নিয়ে দুই বাংলার মানুষকে অসাধারণ গল্পের এই ওয়েব সিরিজটি দেখতে বাধ্য করবেন। প্রসঙ্গটি ধরে যোগাযোগ করা হয় শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে, তিনি অনেক কথাই জানালেন, তবে গোপন রাখলেন ওয়েব সিরিজটির নাম, সেটা সময় মতো চরকি থেকেই ঘোষণা করা হবে। জয়ের ভাষ্যে আগামী 25 সেপ্টেম্বর থেকে আমরা শুটিং শুরু করব, এখনও রিহার্সাল চলছে পুরো দমে, এটি 7 পর্বের সিরিজ। দুর্দান্ত গল্প, চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা, আর এই সময় সেরা অভিনয় শিল্পীদের দেখা যাবে আমাদের সঙ্গে। কাজের সূত্রে বেশ কিছুদিন যাবৎ বাঁধন ছিলেন ভারতে, সেখানে তিনি বিশাল ভরদ্বাজের নির্মাণে খুফিয়া নামের একটি সিনেমায় কাজ করছেন। এই কাজ শেষ করে গত সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন, এরপরেই যোগ দিয়েছেন ওয়েব সিরিজের রিহার্সালে। এদিকে সিরিজটি নিয়ে জয়ের প্রত্যাশা এবং সংশয়ের দুটোই আকাশচুম্বী, বললেন যদি কাজটি ঠিকভাবে করতে পারি তাহলে অমিতাভ বচ্চন হয়ে যাব, না হলে ধরা খেয়ে যাব। প্রসঙ্গত এর আগে শাহরিয়ার নাজিম জয়কে চরকির ফ্লোর নাম্বার 7 ওয়েব সিরিজে দেখা গেছে, সেখানে তিনি একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি দর্শক মহলে প্রশংসিত হয়েছিল।